সম্মানিত দর্শক, আমার জন্য যা করেছো কখনো ভুলবো না। সৌরভ ধন্যবাদ জানালেন বন্ধু জয়দীপকে, নিজের প্রাণ বাজি রেখে বাঁচালেন সৌরভকে। পুরো ঘটনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আমাদের সোশ্যাল মিডিয়া ফলো করবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। দেশ বিদেশের সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে অল নোটিফিকেশন সিলেক্ট করতে ভুলবেন না। কিন্তু হৃদরোগে আক্রান্ত হওয়া থেকে হাসপাতাল থেকে মুক্তি পাওয়া এই সংকটজনক সময়ে তার পাশে থাকার জন্য ছোটবেলার বন্ধু ও রাজ্যের প্রাক্তন ক্রিকেটার জয়দীপ মুখোপাধ্যায়কে ধন্যবাদ জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। গতকালই উডল্যান্ডস হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে বিসিসিআই সভাপতি। এরপরই ইনস্টাগ্রামে দীর্ঘদিনের বন্ধু জয়দীপকে কৃতজ্ঞতা জানিয়েছেন সৌরভ। গতকাল হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার সময় উডল্যান্ড হাসপাতালের চিকিৎসক ও অচিকিৎসক কর্মীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান প্রাক্তন ভারত অধিনায়ক। ইনস্টাগ্রামে এই রাজ্যের হয়ে দীর্ঘদিন সাফল্যের সঙ্গে ক্রিকেট খেলা জয়দীপ মুখোপাধ্যায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, গত 5 দিনে জয়দীপ তার জন্য যা করেছে তা তিনি জীবনে ভুলবেন না। জয়দীপকে তিনি গত 40 বছর ধরে চেনেন। এই সম্পর্ক এখন আর শুধু পারিবারিক স্তরে সীমাবদ্ধ নেই। হাসপাতাল থেকে বেরিয়ে সৌরভ বলেন, এখানকার চিকিৎসকদের আমি ধন্যবাদ জানাচ্ছি, আমি একদম ভালো আছি, হোপফুলি আই উইল বি রেডি টু ফ্লাই সুন। উডল্যান্ডস হাসপাতাল জানিয়েছে সৌরভের স্বাস্থ্যের দিকে এখন থেকে নিয়মিত নজর রাখবে তারা, দরকার বুঝে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। গত শনিবার আচমকা অসুস্থ হয়ে উডল্যান্ডসে ভর্তি হন সৌরভ। জিম করার সময় মাথা ঘুরে পড়ে যান তিনি, এরপরই হাসপাতালে নিয়ে আসা হয় তাকে। বুধবার উডল্যান্ডস হাসপাতাল থেকে জানানো হয় বৃহস্পতিবার ছেড়ে দেওয়া হবে সৌরভকে। বুধবারই তাকে ছেড়ে দেওয়ার কথা ছিল, কিন্তু সৌরভ তার স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় ও কন্যা সানাকে জানান আর একটা দিন হাসপাতালে থেকে যেতে চান তিনি। মঙ্গলবার উডল্যান্ডস এর ম্যানেজিং ডিরেক্টর ও CEO চিকিৎসক রূপালী বসু বলেন, হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার পরেও প্রতিদিনের নিয়মে প্রাক্তন অধিনায়ক ও বিসিসিআই সভাপতির শারীরিক অবস্থার দিকে নজর রাখা হবে। রূপালী বসু জানিয়েছেন, আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে 48 বছর বয়সী সৌরভ গঙ্গোপাধ্যায়ের চিকিৎসার দ্বিতীয় পর্ব শুরু হবে। সম্মানিত দর্শক, সৌরভকে নিয়ে আপনাদের মতামত জানাতে পারেন আর এমন বন্ধু পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার। কমেন্ট করে আমাদের জানাতে পারেন আপনাদের মতামত। ভিডিওটি আপনি যদি পছন্দ করে থাকেন অবশ্যই অবশ্যই লাইক করবেন আর অবশ্যই কমেন্ট এন্ড শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, কারণ দেশ বিদেশের সব খবর এখানেই পাবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ সবাইকে।